আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তোমাদের তিরিশ তারিখ পরীক্ষা সে বিষয়ে তোমরা অবগত রয়েছো আজকে তোমাদের একটি বিষয় আমরা জানাবো সেটি হলো তোমাদের ওর ম্যাক্সিট যেটা রয়েছে সেটা কিভাবে পূরণ করবা আর সেটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না ফেল চলে আসবে সেই জন্য কিন্তু এই বিষয়টা তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে আসলে এখানে এই পদ্ধতিগুলো আমরা দেখিয়ে দিই এখানে তোমরা লক্ষ্য করতে পারছো ওপরে রয়েছে দেখো এস এস ডিপ্লোমা এখানে লেখা থাকবে এস এস আর যদি মাত্রাসহ তাহলে দাখিল লেখা থাকবে দাখিল আলিম এটা লেখা থাকবে তো এখানে তোমরা এস এস হলে এসএসসি দাখিল হলে দাখিল দিয়ে দিবে তারপর দেখো এখানে দুই হাজার থাকবে এখানে তোমরা তেইশ কিন্তু দিয়ে দিবে তারপর দেখো নিচের দিকে রয়েছে পরীক্ষা পরীক্ষা হলো এসএসসি আর যদি দাখিল হও এখানে দাখিল থাকবে এখানে আলিম থাকবে আর এইসএসসি আছে তোমরা এসএসসি অথবা দাখিল সিলেক্ট করে দেবে এখানে বৃত্ত বরাট করতে হবে সুন্দর করে বলপেন দিয়ে কিন্তু বৃত্ত বরাট করবা অবশ্যই যাতে বৃত্ত বরাটটা তোমাদের এই লাল রেখার ভিতর বৃত্তের ভিতরে যাতে থাকে সেটা খেয়াল রাখতে হবে তারপর দেখো এখানে রয়েছে রোল নাম্বার আর রেজি নাম্বার বিষয়কোট তারপর অতিরিক্ত খাতার নম্বর এখানে তোমাদের প্রথমে রোল নাম্বার বসাতে হবে রোল নাম্বারগুলো তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে সুন্দর করে বসিয়ে নিবা বসে নেওয়ার পর তারপর রেজি নাম্বার এখানে কিন্তু ডিজিটগুলো লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর এরকম ডিজিটগুলো কিন্তু এখানে লিখতে হবে লেখার পর প্রত্যেকটা ডিজিটের আবার সুন্দর করে এখানে যদি ওয়ান হয় তাহলে ওয়ান এখানে যদি ফাইভ হয় তাহলে এখানে ফাইভ যেখান থেকে আসে সেখানে বরাট করতে হবে এখানে যদি সেভেন হয় তাহলে এখান থেকে সেভেন সেভেন এসে বরাট করতে হবে উপরে যা লেখা আছে নিচে গিয়ে সেই সংখ্যাটা খুঁজে বের করে তারপর কিন্তু বৃত্ত বরাট করতে হবে অবশ্যই বৃত্ত বরাটের সময় সুন্দর করে বলপেন দিয়ে একেবারে বৃত্ত বরাট করবা যাতে এমনভাবে করবে না যাতে ছিঁড়ে যায় এরকমও করবে না আর কাটাকাটি করবে না অবশ্যই যদি দেখা যায় যে অনেক সময় যদি ভুল হয়ে যায় দেখা গেছে এখানে দেওয়ার কথা তোমার টু তুমি দিয়ে দিয়েছ থ্রি তো থ্রি দিয়ে দিয়েছো এখন আবার টু যদি সিলেক্ট করে টুও যদি তোমরা আবার বৃত্ত ভরাট করো থ্রিও বৃত্ত ভরাট করো তাহলে কিন্তু দুইটা প্র্যাস লেগে যাবে তাহলে সেজন্য যখন তোমরা এরকম ভুল হবে অবশ্যই তোমাদের হলের দায়িত্বরত শিক্ষকদের সাথে 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 যোগাযোগ করবে তাদের হাতে একটা খাতা থাকে সেই খাতার মধ্যে তোমাদের রোল নাম্বারটা লিখে নিলে আর কোনো সমস্যা হয় না সেজন্য তোমরা কিন্তু এটা অবশ্যই তোমাদেরকে জানাবা তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সেম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর সুন্দর করে বসাবা আর প্রত্যেকবার যখন তোমরা এগুলা লিখবা লেখার সময় দু একবার ভালোভাবে দেখিনি বাবাল ভালো করে কারণ হলো এটাই কিন্তু তোমাদের পরীক্ষা যতই ভালো দাও না কেন যদি তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি প্যাস লিখে যায় তাহলে কিন্তু রেজাল্ট আটকা পড়ার সম্ভাবনা থাকে রেজাল্ট অনেক সময় ফেল আসে এই জন্য তোমরা এগুলার বিষয়টা একটু মাথায় ভালো করে রাখবা সুন্দর করে কিন্তু এগুলো সিলেক্ট করার চেষ্টা করবা তারপর দেখো কোড অবশ্যই প্রত্যেকটা কোড প্রশ্ন যখন হাতে পাবা প্রশ্নের উপরে বিষয়কুট দেওয়া রয়েছে সেখান থেকে বিষয়কুটটি বসিয়ে নিতে পারবা অথবা তোমাদের অ্যাডমিট বিষয় কোড রয়েছে সেখান থেকে তোমরা বসিয়ে নিবা তারপর দেখো এখানে রয়েছে অতিরিক্ত খাতার নম্বর যদি অতিরিক্ত খাতা নাও তাহলে তোমরা যদি একটা খাতা নাও এখান থেকে শূন্য দিবা তারপর একটা দিবা তারপর যদি আরেকটা খাতা নাও তারপর আরেকটা দিবা দুই দিবা অতএব তোমরা যদি খাতা নেওয়ার শেষ হলে একেবারে শেষ হলে খাতার বরাটটা একেবারে সর্বশেষে তোমরা করে দিবা খাতা হিসেব করে কারণ যদি এক একবার একটা নাও তাহলে এক সিলেক্ট করে দাও আবার দুই নিলা দুই বরাট করে দিবা এরকম না করে একেবারে সবার শেষে যখন খাতাটা জমা দিবা তার পূর্বে কিন্তু এটা সিলেক্ট করে তোমরা সুন্দর করে দিবা আর এখানে দেখো পরীক্ষা হলে পরীক্ষা করে পরীক্ষকের স্বাক্ষর যিনি হল দায়িত্বরত থাকবেন ওনার সিগনেচার দেবেন অবশ্যই তোমরা দেখবে যে না খাতাটার উপর তোমার ওনারা সিগনাচার করছে কিনা যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু তোমাদের খাতাটা বাদ বাদ হয়ে যাবে এই জন্য অবশ্যই ওনাদের সিগনেচারটা দিয়েছে কিনা খাতাটা জমা দেওয়ার আগে চেক করে নেওয়া তারপর এখানে তারিখ দিবে ওনারদের কাজ তারপর এটা হলো শিক্ষার্থীদের সম্পূর্ণ কাজ তারপর নিচে চলে যাচ্ছি নিচে কাজ হলো এটা তোমাদের পরীক্ষকের কাজ দেখানো পরীক্ষক অংশ এখানে লেখা আছে তো এটা তোমাদের কোনো কাজ নেই এখানে তোমাদের কোনো বৃত্ত বা কোনো কিছুর প্রয়োজন নেই শুধু তোমাদের কাজ ওখানেই এচ আর আর তোমাদের কোনো কাজ নেই এখানে তোমাদের শুধু কাজ আর অন্য কোথাও কাজ নেই তারপর এটা শিক্ষকের জন্য তারপর এটা হলবে যিনি খাতা দেখবেন ওনার অংশ সেটা এখানে তোমাদের প্রাপ্ত নাম্বার কোন কোন সৃজনশীল থেকে কত পেয়েছ সেগুলো কয় নং থেকে কত পেয়েছো নংগুলো এখানে উল্লেখ থাকবে তো এই ছিল তোমাদের মেন খাতার যে ও মার্কশিটটা সেটা কীভাবেই তোমরা পূরণ করবা সে সম্পর্কে আমরা জেনে দিলাম। আরেকটি বিষয় হলো তোমরা নৈভিত্তিকটা কিভাবে পূরণ করবা নৈভিত্তিকের সময় অনেকে আমরা পেস্ট লাগিয়ে থাকি তো নৈভিত্তিকটা তোমরা যখন ই করবা সর্বপ্রথম পরীক্ষা দেখা এখানে রয়েছে পরীক্ষার মধ্যে তোমরা এখানে তোমাদের দুই হাজার তেইশ লিখে দিবা যেই ঘর খালি থাকে সেই ঘরের মধ্যে সংখ্যাগুলো বসিয়ে দিবা তারপর দেখো রোল নাম্বার অবশ্যই রোল নাম্বার সুন্দর করে বসাবা বসিয়ে তারপর এখানে যদি টু হয় নিচে টু এখানে ফাইভ ফাইল ফাইভ এরকমভাবে নিচে নিচে সুন্দর করে দেখে বরাট করে দেবা আর সেট কোডটা অবশ্যই তোমাদের সেট কোড যদি উল্টাপাল্টা হয় তুমি যেই সেট কোড তুমি যে সেট দিয়ে পরীক্ষা দিচ্ছ সেই সেটটা অবশ্যই পূরণ করবা কারণ যদি তোমরা এদিকে ওদিক করো তাহলে কিন্তু অধিকাংশ দেখা যাবে কাটা পড়ে যাবে বা থেকে ফেল আসার সম্ভাবনা থাকে নবীর থেকে করলে কিন্তু আবার ফেল হয়ে যাবা সেদিকে আমাদের কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেট করে দেওয়ার পর পরীক্ষকের স্বাক্ষর এখানে দেবেন তারপর তোমরা এখানে প্রত্যেকটা বিষয় সুন্দর করে দিয়ে দিবা দেখো এখানে এক নঙ্গের তোমরা যদি এক নঙ্গের ক হয় ক দিয়ে দেল দুই নঙ্গের খ এরকমভাবে সিলেক্ট করতে 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 তোমাদের অবজেক্টিক যতগুলো অবজেক্টিক রয়েছে পঁচিশটালে পঁচিশ তিরিশটা হলে তিরিশটা দিবা এর বেশি কিন্তু আর তোমরা দেখাব না আরেকটা বিষয় এখানে খেয়াল রাখো সে বিষয়টি হল তোমাদের যদি দেখা যায় একটা বিষয়ে তুমি কনফিউশনে পড়ে গিয়েছো দেখা যায় এক নম্বরে তুমি ক দাগিয়ে ফেলেছো কিন্তু এক নম্বরের উত্তর হবে ছোটো ঘ বা বড় ঘ যেটাই হোক না কেন এখন এক নম্বরে তুমি দাগিয়ে ফেলছো এখন যদি তুমি এটার উপর দিয়ে ক্রস করো ক্রস করে তারপর এখানে আবার যদি ব্রড ব্রড করো তাহলে কোনো লাভ হবে না এটা কিন্তু রেজাল্ট জিরোই আসবে যতভাবেই করো এটা রেজাল্ট জিরোই আসবে কাটাকাটি যাই করো না কেন রেজাল্ট কিন্তু জিরোই আসবে এটা কিন্তু পরিবর্তন করার কোনো সুযোগ এখানে নেই তো এগুলা যখন বরাট করবা বরাট করার পূর্বে তোমরা আগে সুন্দর করে এগুলা আগে মানে কনফার্ম হয়ে তারপর বরাট্ট করার চেষ্টা করবা আগে প্রথমে তোমরা প্রশ্ন হাতে নিবা হাতে নিয়ে যদি কাঠ কাঠ পেন্সিল থাকে কাঠ পেন্সিল দিয়ে সুন্দর করে তোমাদের প্রশ্নের মধ্যে ছোট ছোটো করে যেগুলো সঠিক এগুলা দাগিয়ে নিবা দাগিয়ে নিয়ে তারপর সুন্দর করে বরাট করে দিয়ে আসবা তো এই ছিল আজকের প্রসেসটা যেভাবে তোমরা তোমাদের ও তোমরা যেভাবে পূরণ করবা সে সব কিছু জানিয়ে দিলাম এখানে রেজি নাম্বার বিষয় কোড সব কিছু দিয়ে কিন্তু আসতে হবে আর দেখো এখানে কিন্তু ভুল পদ্ধতি সঠিক পদ্ধতি দেওয়া রয়েছে দেখো সঠিক পদ্ধতি হলো সম্পূর্ণ বৃত্তটাকে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে তারপর ভুল পদ্ধতি হলো অর্ধেকটা বৃত্ত ফিল আপ করা অথবা মাঝখানে একটা বিন্দু দেওয়া অথবা এরকম ক্রস করা বা ঠিক চিহ্ন দেওয়া সঠিক চিহ্ন যেটা সঠিক চিহ্ন দেওয়া কোনো কিছুই কিন্তু চলবে না অর্থ তোমাদের বরাট করতে হবে বৃত্তটাকে সম্পূর্ণ বৃত্তটা বরাট করতে হবে যাতে খালি না তাকে এরকমভাবে বরাট করবা আর ভাবেও করবা না যাতে একেবারে খাতা ছিঁড়ে যায় এরকম না সুন্দর করে করার চেষ্টা করবা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো এসে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ